স্থায়ী সেতু হয়েছে বটে, কিন্তু চলাচলে একেবারেই অযোগ্য। সেতুর রাস্তায় ভর্তি খানাখন্দ, ধরেছে ফাটল, সিমেন্টের আস্তরণ উঠে বেরিয়ে এসেছে রড, জরাজীর্ণ দশা। অভিযোগ, দীর্ঘদিন ধরে মেরামত হয়নি কাটোয়ার কাশিরাম দাস সেতু। মাঝে নীল সাদা রং হলেও সেতুর কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা হয়নি। মুর্শিদাবাদ বীরভূম তথা উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ সেতুটি আজও বেহাল দশায়। গত তিন চার দিন ধরে টানা বৃষ্টিতে অজয়ের জল ক্রমশ বাড়ছে। অজয় নদের ওপরই কিন্তু এই ব্রিজটা, এই ব্রিজের মেনটেন্যান্স অনেক দিন হয়নি এমনটাই কিন্তু অভিযোগ। তার ফলে ব্রিজের অবস্থা বা সেতুর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ব্রিজটার অবস্থা খুবই বাজে, পুরো রাস্তা জুড়ে খাল গর্ত হয়ে আছে। ব্রিজটা তো কাঁপছে গাড়ি গেলে। ব্রিজটা এখন কন্ডিশন খারাপ হয়ে পড়ে আছে, এখন মেরামত করবে শুনেছি। টোল ট্যাক্সে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ হবে, কাজ চলছে, কাজ হবে, এইরকমই শুনেছি। কিচেন তো সব ভেঙে গেছে, ব্রিজটা তো কাঁপছে। হ্যাঁ, এটা এই অবস্থায় চলছে বুঝলেন, দেখেন ফাটাফুটো মারার কোনো রাস্তাই নাই। সেতু নিয়ে কম বেশি আতঙ্কে থাকেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে গাড়ির চালকেরা সকলে। অবিলম্বে সেতু সংস্কারে দাবি জানিয়েছেন বাসিন্দারা। ব্রিজের অবস্থা খারাপ, আপনাদেরকে ট্যাক্স দিয়ে যেতে হয়? হ্যাঁ, ট্যাক্স দিয়ে যেতে হয়। কত টাকা লাগে টোটো? 5 টাকা করে। তাহলে ব্রিজের মেরামতি হয়? মেরামতি হয় নাই। তা ব্রিজটা তো কাঁপছে ভারী গাড়ি গেলে। ভারী গাড়ি গেলে ধুলে ব্রিজ কাঁপে। তাহলে কী চাইছেন? ব্রিজ মেরামতে কাজ চাইছে। রিপেয়ারিং মেনটেন্যান্স তো করা উচিত, মানে মান্থলি বেস বা যেটা 6 মাস অন্তর অন্তর, তো যদি না করে থাকে আশা করি হয় না, কারণ দেখেই তো বোঝা যায়। আর যদি বা হয়ে থাকে সেটা নিম্নবর্তি মানুষেরা শুধু সেটা ডাউন করে দিয়ে থাকে। হ্যাঁ, রিপেয়ার তো হওয়া দরকার, কেননা গভর্নমেন্ট থেকে তো পে করে থাকে। তবে কি ঝাঁ চকচকে রং করাই সার, বাস্তবে কোনো উন্নয়নই নেই? সেতু পারাপারে নিত্য ভোগান্তি, তবুও কেন দেখেও দেখছে না শাসক দল? সাধারণ মানুষের দাবি কেন উপেক্ষিত প্রশ্ন উঠছে। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।